ওয়েলকাম টু মাই চ্যানেল একা হাতে রান্না। একা হাতে রান্নায় এখন তৈরি করব চকলেট কেক, বাট এগলেস এন্ড নো ওভেন। এটা গ্যাস স্টোভ বা ইন্ডাকশন যে কোনো কিছুতে তৈরি করে নেওয়া যাবে। ডিম ছাড়া হলেও এই কেকটা কিন্তু খুবই স্পঞ্জি এবং অত্যন্ত ডেলিসিয়াস হবে। যখন আমি তৈরি করব তখন দেখলেই আপনারা বুঝবেন যে এটা কেমন তৈরি হচ্ছে। এবং এই কেকটা আমি তৈরি করব দুইটা স্টেপে। প্রথমে আমি কেকটা তৈরি করে নেব এবং তারপরে কেকের টপটা বানাবো। এটা ক্রিমি কিংবা চকলেট পেস্ট্রি যেটাই বলেন না কেন সেইভাবে তৈরি করব। তাহলে চলো লেটস দ্য কুক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখানে দিচ্ছি 3/4 কাপ টক দই, চিনি দিচ্ছি 3/4 কাপ, ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 টিস্পুন। এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এটা মিক্স করতে হবে। চিনিটা সম্পূর্ণ মিশে গেছে, এখন দিচ্ছি 1/2 কাপ তেল। সয়াবিন তেল দিয়েছি, আবারও খুব স্মুথলি এটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি ময়দা মেশাবো, কিন্তু এগুলো ময়দা কোকো পাউডার যা যা দেব সব কিছুই চেলে দেবো। এর জন্য একটা ছাকনা দিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। প্লেন ময়দা নিয়েছি, কোকো পাউডার দিচ্ছি 1/4 কাপ, বেকিং পাউডার দিয়েছি 1 টিস্পুন, বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন, আর লবণ দিচ্ছি 1 পিঞ্চ। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এই মেশানোটা যেন খুব হালকা হাতে হয়, মানে এলোমেলো মেশানো যাবে না। এটাকে আমরা কাট অ্যান্ড ফোল্ড সিস্টেমে মিশিয়ে নেব, অতিরিক্ত মেশানোর দরকার নাই। এখন দিয়ে দিচ্ছি দুধ 1/4 কাপ, আবারও একই সিস্টেমে মিশিয়ে নিচ্ছি, অতিরিক্ত মেশানোর কোনো দরকার নেই। দুধটা মিশ্রণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলেই মেশানো বন্ধ করে দিতে হবে। এখন আমি নিচ্ছি একটা কেকের মোল্ড, আমি এর ভেতরে মোল্ড পেপার তেল দিয়ে গ্রিস্ট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নর্মাল পেপারও তেল দিয়ে গ্রিস্ট করে নিতে পারেন। এখন এখানে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি, এটাকে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে করে স্টিমটা ভেতর থেকে এবং ওপর থেকে দুইভাবেই হয়, কোনো বাষ্প বের হবে না। এখন আমি একটা পাত্র হাই হিটে প্রিহিটেড করে নিয়েছি। এরকম একটা স্টিলের স্ট্যান্ডও আমরা বসিয়ে কেকের মোল্ডটা দিতে পারি, অথবা এরকম একটা স্টিম প্লেটও ব্যবহার করতে পারি। আমি স্টিম প্লেটটাই ব্যবহার করছি। এর উপরে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি, যে কেকের মিশ্রণটা দিয়ে তৈরি করেছিলাম। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি একটা ছিদ্র ছিল বলে এটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি এখন আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি। আমি যেহেতু ইন্ডাকশানে করছি, আমি এটা 300 ওয়াটে রাখছি, এবং আমি এইভাবে কেকটাকে রাখবো 50 থেকে 55 মিনিট। তারপরে আমরা একবার চেক করে নেব। যদি গ্যাস চুলায় করতে হয় তাহলে আঁচটাকে এই রকম লেভেলে রাখবেন, এর বেশি বাড়ানোর কোনো দরকার নাই। 50 মিনিট হয়ে গেছে, আমি এখন ফিরছি, কেকটা চেক করে নেব। আমি কাঠের একটা চিকন স্টিক দিয়ে এটা দেখে নিচ্ছি, একদম ক্লিয়ার আছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন নামিয়ে আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি, কাগজগুলো খুলে ফেলছি। সবগুলো কাগজ খোলা হয়ে গেলে কেকটাকে আবার আমি ওই মোল্ড প্লেটে নামিয়ে নিলাম। এবারে আমি তৈরি করব কেকের টপটা, যেটা ক্রিমি বা পেস্ট্রি যে কোনো কিছুই বলা যেতে পারে। তার জন্য আবারও আমি একটা বোল নিয়েছি, বাটার নিচ্ছি 2 টেবিল স্পুন, এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে আমি স্মুথলি এটাকে বিট করে নিচ্ছি। 1 মিনিট বিট করলেই হয়ে যাবে। এতে দিচ্ছি আইসিং সুগার 3/4 কাপ, আইসিং সুগারকে পাউডার চিনি যে কোনো একটা কিছু বলা যায়। এখানে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, ক্রিম দিচ্ছি আমি 1/4 কাপ, আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। আবারও এটাকে বিট করে নিচ্ছি, 1 মিনিট বিট করলেই এটা স্মুথ টেক্সচারে চলে আসবে। এখন কেকের ওপরে এই ক্রিমি
চকলেট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কেকের উপরে খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখলেই নিশ্চয় বুঝতে পারছেন আমি শুরুতে যতটা বলেছিলাম এটা আসলে তার থেকেও বেশি ভালো হয়েছে আমি মনে করি। একদম বাজারের কেনা কেকের মতোই হয়েছে। এই মজাদার কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিজে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বি হ্যাপি।